কল্যাণপুরে দুটি বাড়িতে চুরির ঘটনা জনমনে চাঞ্চল্য। কল্যাণপুরে চুরির ঘটনা কিছুতেই থামছে না। গেরিলা কায়দার অতর্কিতে গভীর রাতে বাড়িতে ঢুকে হাত ছাপাই করল নিশি কুটুম্বের দল, এমনটাই অভিযোগ। গতকাল রাতে কোনো এক সময় কল্যাণপুর থানা এলাকার পূর্ব কল্যাণপুর পঞ্চায়েতের ঘিলাতলি ঘাট এলাকার দুই বাসিন্দা সঞ্জিৎ শীল এবং রতন দেবনাথের বাড়িতে চুরি হয়ে বলে পুলিশ সূত্রে জানা যায়। অভিযোগ, চোরের দল নিয়ে যায় দামি মোবাইল সেট, কিছু টাকা এবং কিছু স্বর্ণ অলঙ্কার। সঞ্জিৎ শীল সাংবাদিকদের জানান, গতকাল রাতে একটি নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। গতকাল রাত প্রায় একটার পর বাড়িতে এসে সবাই মিলে ঘুমিয়ে পড়ে আর কিছুই বলতে পারি না। আজ সকালে ঘুম থেকে উঠে দেখে আমার দরজা খোলা, তখন চোখ দুইটি ছানা বড়া হয়ে যায়। দেখতে পাই মোবাইল সেট, কিছু টাকা, শুনে জিনিস ঘর থেকে উধাও। খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়, পুলিশ এসে তদন্ত করে ঘটনা। অপরদিকে কল্যাণপুরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত হলেও কল্যাণপুর থানার পুলিশ একটি ঘটনারও কোনো কিনারা করতে পারেনি এবং চোরকে পাকড়াও করতে পারেনি। কেউ কেউ বলেন ড্রাগস কারবারিদেরও কারবার হতে পারে, আবার অন্য কেউ করতে পারে। পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে। সব মিলিয়ে কিন্তু কল্যাণপুরে চুরির ঘটনা বাড়ছে। আমার নাম সঞ্জিৎ শীল, পূর্ব কল্যাণপুর গ্রাম সভার বাসিন্দার আমি, পঞ্চায়েত সদস্য। গতকাল রাত্রে আমি একটা বাজে সময় কালী পুজো থেকে আইসি, আওয়ার পরে ঘুমাইলাম, মোবাইল থুয়ে আসি আর একবার খুলে আসে ঘুমাইলাম। আমি আমার মিসেস ছেলে মেয়ে সবাই ঘুমাইলাম। ঘুমানোর পরে এরপরে ভোরবেলা ঘুম থেকে উঠতে দেখি আমার ঘর একদম দরজা খোলা। হ্যাঁ, আমরা যখন ঘুমাইছি আমরা এটা কইতারি না, নাকি আমরা স্প্রেও করছে, সম্ভবত স্প্রেও করছে, আমরা কোনো কিছু কইতারি না। আমিও কইতারি না, আমার মিসেসও কইতারি না, আমার মেয়ে 10-11 বছরের, মেয়েও কইতে পারে না, আমার ছেলে তো 3 বছরের, এত অভিযোগ। তা একজন লোকও কইতাম পারি না, সম্ভবত আমরা স্প্রে করিয়া হই মনে ঘরের থেকে আর স্বর্ণ জিনিস টিনিস আরও টাকা পয়সা এই সব উৎপাদ করে নিয়ে গেছে। ডাক্স পার্টির থেকে এইটা এরকম চুরিদার এটা হইতেছে। ডাক্সগুলো যদি প্রশাসনিকভাবে এটি বন্ধ না করে, এটি যদি তদন্ত স্বরূপ যদি না করে, তাহলে তো আজকে আমার বাড়ি হয়েছে, আগামী দিন অন্য কিরবারিও হইব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।